দশেরা। সবে মাত্র নবরাত্রির উৎসব শেষ হয়েছিল আর গাট্টু চিংকি খুব আনন্দ করে উৎসব পালন করে। আর এখন সময় হয় দশেরার, দুদিন পরে দশেরা, তাই সোসাইটিতে খুব তোড়জোড় করে দশেরার আয়োজন হচ্ছিল। গাট্টু চিংকি স্কুল থেকে ফেরার সময় দেখে যে সেক্রেটারি কাকু অন্য একটা কাকুর সাথে কথা বলছে। হ্যালো সেক্রেটারি কাকু। হ্যালো বাচ্চারা, সোসাইটিতে তো ডেকোরেশনও শুরু হয়ে গেছে, ওয়াও। হ্যাঁ বাচ্চারা, শুধু দুদিন বাকি আছে না। আর এই দেখো, ইনি হচ্ছেন পিন্টু আঙ্কেল, ইনি সোসাইটির জন্য রাবণ বানাচ্ছেন। ও, সেই রাবণ যাকে আমরা পুড়িয়ে ফেলি? হ্যাঁ বাচ্চারা, আজ থেকে আমি রাবণ বানানোর কাজ শুরু করব, আর দুদিনে তৈরিও হয়ে যাবে। আরে না না পিন্টু, আমরা পলিউশন ফ্রি দশেরা করব এবারে, তাই বেশি বড় রাবণ হবে না। দশেরার দিনেও যদি এসে তুমি কাজ করো তাহলেও কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক আছে। কাকু, রাবণ কি দিয়ে তৈরি হয়? বাচ্চারা, রাবণ কার্ডবোর্ড আর পেপার দিয়ে তৈরি হয়। বাইরের থেকে সেটা বানানোর আমি নিয়ে আসবো জিনিস। তখনই চিংকির এক দারুণ আইডিয়া আসে। সেক্রেটারি কাকু, তবে তো আমরা আমাদের ঘরের ইউজড পেপার আর কার্ডবোর্ড এনে কাকুকে দিতে পারি, তবেই তো আমরা আমাদের সেই কাগজগুলোকে রিউজ করতে পারবো, আর কাকুকে নতুন জিনিসও কিনতে হবে না। আরে বা চিংকি, এটা তো খুব ভালো আইডিয়া। আমাদের ঘরে কতগুলো পুরনো কার্ডবোর্ড রাখা আছে। হ্যাঁ চিংকি, আইডিয়াটা খারাপ নয়। আমার ঘরে অনেক পুরনো কার্ডবোর্ড আছে, সেটাই রইল পিন্টু। এ বাচ্চারা সোসাইটির পুরনো কার্ডবোর্ড আর পেপার জোগাড় করে দেবে। ঠিক আছে, তাহলে আমি দশেরার দিনেই আসি। বাই বাচ্চারা। বাই বাই আঙ্কেল। দশেরার দিন সকাল সকাল পিন্টু কাকু সোসাইটিতে চলে আসে, আর গাট্টু চিংকি বন্ধুদের সাথে সকাল সকাল সেখানে উপস্থিত ছিল। ওরা সোসাইটির সব ঘর থেকে পুরনো পেপার আর কার্ডবোর্ড এনে সোসাইটি গ্রাউন্ডে রেখে দেয়। আরে বা বাচ্চারা, তোমরা তো আমার থেকে আগেই এসে গেলে, চলো কাজটা তাহলে শুরু করি। ওকে আঙ্কেল। কাকু রাবণ বানাতে শুরু করে দেয়। উনি প্রথমে নিউজপেপারের বড় বড় বল বানায়, আর সেটা দিয়ে রাবণের 10টা মাথা বানায়। বাচ্চারা মন দিয়ে ওনাকে দেখছিল। রাবণের 10টা মাথা কেন বানিয়েছ? চিংকি মা, কারণ রাবণের 10টা মাথা ছিল। এমন বলা হয় রাবণের কাছে 10টা লোকের মতন বুদ্ধি ছিল, আর তার 10টা মাথা 10টা বুদ্ধিকেও ইঙ্গিত করত। সত্যিতে তাহলে তো রাবণ খুব বুদ্ধিমান হবে। হ্যাঁ, বুদ্ধিমান তো ছিল, কিন্তু খুব অভিমানীও। তাই সে মা সীতাকে বন্দি করে নেয় আর কিডন্যাপ করে লঙ্কায় নিয়ে যায়। মা সীতাকে ফিরিয়ে আনার জন্যে রাম লঙ্কায় গেল, আর উনি রাবণকে মেরে ফেললেন, তাই আমরা দশেরা পালন করি। কিছু বুঝলি গাট্টু? এই জন্যই আমাদের বুদ্ধিমান হতে হবে, কিন্তু তার জন্য কখনো অহংকার করতে নেই। তাহলে তো ভালোই যে আমি বেশি বুদ্ধিমান নই। এটা শুনে সবাই হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যে কাকু রাবণের মাথা বানিয়ে নেয়, আর তারপর ওর শরীর বানাতে লাগে। আর শরীর বানানোর পর রাবণের 10টা মাথা সেই শরীরে ফিট করতে লাগে, আর শিশমিশ রাবণ তৈরি হয়। ওয়াও আঙ্কেল, আপনি তো খুব ভালো রাবণ তৈরি করেছেন। সত্যিতে আঙ্কেল, থ্যাংক ইউ বাচ্চারা, কিন্তু তোমরা আমার সঙ্গে এখানে বসলে তাই কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। কাকু, আপনি বিকেলে রাবণ পোড়ার সময় আসবেন, খুব মজা হবে। কি কিন্তু কাকু, প্লিজ এসো না, সত্যি খুব মজা হবে। ঠিক আছে বাচ্চারা, আমি নিজের মেয়ে শ্রেয়াকে নিয়ে আসবো, তোমাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগবে, সে তোমাদের বয়সেরই। এটা শুনে গাট্টু চিংকি খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর পিন্টু কাকু চলে যায়, আর গাট্টু চিংকিও তৈরি হতে ঘরে চলে যায়। গাট্টু চিংকি, তোদের নতুন জামা তোদের রুমে রাখা আছে, যা গিয়ে পরে নে, তারপর তো সোসাইটিতে রাবণ দহন দেখতে যাব। ওকে মা। গাট্টু চিংকি তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়, আর বাবাও তখন ঘরে চলে আসে। বাচ্চারা, আমার কাছে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আরে বা, কি সারপ্রাইজ বাবা? আজকে আমরা রাবণ পোড়ানোর পরে মেলা দেখতে যাব। কি সত্যি?
সত্যি বাবা? ইয়ে! আমার কবে থেকে ইচ্ছা ছিল যে আমরা দশেরার মেলা দেখতে যাব। হ্যাঁ, আজ খুব মজা হবে চিঙ্কি। আচ্ছা চল এবার তাদের সোসাইটি গ্রাউন্ডে যাই, রাবণ দহন শুরু হলো বলে। সবাই সোসাইটি গ্রাউন্ডে চলে আসি। সেখানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল আর মাঝখানে রাবণ দাঁড়িয়ে। এবার সবাই সেক্রেটারি কাকুকে রাবণ দহন করতে বলে, তাই উনি রামের কাপড় পরে আসেন। আরে বাহ, সেক্রেটারি মশাই, আপনি তো খুব দারুণ দেখাচ্ছেন আজকে। এটা এমনি, ধন্যবাদ। তখনই সেখানে পিন্টু কাকু তার মেয়ে শ্রেয়ার সাথে সেখানে আসে। চিঙ্কি দেখো, এটা হলো শ্রেয়া। হাই শ্রেয়া। হ্যালো। বাবা মা দেখো, ইনি হলেন পিন্টু আঙ্কল, ইনি রাবণটা বানিয়েছেন। সত্যি দাদা, আপনি পুরনো জিনিস দিয়ে একটা নতুন জিনিস বানিয়ে ফেলেছেন। তখনই সেক্রেটারি কাকু তীর ধনুক দিয়ে রাবণ দহন করতে এগোয় আর সবাই ওনাকে দেখতে লাগে। কাকু তীর দিয়ে নিশানা লাগায় আর যেই নিশানা রাবণের গায়ে গিয়ে লাগে, অগ্নি জ্বলতে লাগে, সবাই খুব বাজিও ফাটায়। গট্টু চিঙ্কি খুব মন দিয়ে রাবণ জ্বলতে দেখছিল। গট্টু চিঙ্কি, কেমন লাগলো তোমার রাবণ পোড়ানোতে? খুব ভালো বাবা। হ্যাঁ বাবা, সত্যি খুব আলাদা অনুভূতি হয় যখন আমরা রাবণকে এভাবে জ্বলতে দেখি। সত্যি কথা, এরপরই খুব একটা পজিটিভ ফিল হতে লাগে। তো চলো বাচ্চারা, মেলা দেখতে যাওয়া হোক, চলো কারে বসো। গট্টু চিঙ্কি মা বাবা তারপর কারে বসে পড়ে আর মেলা দেখতে চলে যায়। মেলায় অনেক ধরনের রাইড রাখা ছিল আর অনেক ধরনের ছোট ছোট দোকানও। বাবা বাবা, ওই দেখো মেরিগোরাউন্ড আমার বসার আছে। গট্টু, ওটা কত বড়, আমার খুব ভয় করছে। চিঙ্কি মা ভয় পেতে নেই, চ আমরা সবাই ওটাতে চড়ব। সবসময় আমাদের ভয়ের ওপর জয় লাভ করতে হবে। ওকে মা। তো গট্টু চিঙ্কি মা বাবার সাথে মেরিগোরাউন্ডে বসে পড়ে। কিন্তু বসার পর তো চিঙ্কির থেকে বেশি গট্টুর ভয় করতে লাগে। আরে গট্টু, চোখ তো খোল, দেখ আমরা কত উপরে, এখান থেকে আমাদের পুরো শহর দেখা যাচ্ছে। গট্টু ধীরে ধীরে নিজের চোখ খোলে। সত্যি বললে চিঙ্কি তুমি, কিন্তু এইটা তো কত উঁচু। হ্যাঁ বাচ্চারা, ওই দেখো ওইটা হলো আমাদের সোসাইটি। আরে হ্যাঁ বাবা। ওয়াও, এটা কত সুন্দর। মেরিগোরাউন্ড থেকে নিচে নেমে গট্টু চিঙ্কি আইসক্রিম খায় আর মা চিঙ্কি দোকান থেকে শপিংও করে। গট্টু এদিকে দোকান থেকে স্কুলের জন্য আলাদা আলাদা ধরনের পেন নেয়। আজকের এই মেলাতে মজা এসে গেল। হ্যাঁ, আর আমি অনেক কিছু নতুন কিনেছি, পেন্সিল, স্টিকার, আর দেখ গট্টু নতুন এই ব্রেসলেটও। চিঙ্কি এই দেখো, আমি লাইটের পেন নিলাম, এতে তো লাইটও জ্বলে। আজকের দিনটা সত্যি দারুণ ছিল। হ্যাঁ সত্যি বললে। এইভাবে দশেরা মেলা গট্টু চিঙ্কির দশেরাকে আরো আনন্দমুখর করে তোলে। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।